প্রেসিডেন্সি জেল থেকে ইতিমধ্যেই আপনারা জানেন যে শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হয়েছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। গতকালই তাকে গ্রেফতার দেখানো হয় চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ, এবং সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছিল টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকেও। তাকেও কিন্তু নিয়ে যাওয়া হয়েছে শিয়ালদা আদালতে। এখন সিবিআই কতদিনের হেফাজতে চায় এই দুজনকে, এখন সেটাই দেখার। সঞ্জয় রায়ের পর ইতিমধ্যেই যেমন গ্রেফতারির সংখ্যা বেড়েছে, আর সেই সঙ্গে আমরা দেখতে পেলাম অপসারিত ওসি অভিজিৎ মণ্ডল আজ যখন তাকে সিজিও কমপ্লেক্সে বিক্ষোভ আম জনতার, অপসারিত ওসি অভিজিৎ মণ্ডলকে জুতো দেখিয়ে বিক্ষোভ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, আজ শিয়ালদা আদালতে পেশ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে, এই মুহূর্তে সিবিআই সূত্রে কি আপডেট রয়েছে? দেখো, তোমাকে বলবো যে মূলত স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ থেকে, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের তরফ থেকে এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং চালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল তাদেরকে গ্রেফতার করা হয় গতকাল, এবং আজকে তাদেরকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য এই দুজনকে শিয়ালদা আদালতে নিয়ে আসা হয়েছে। মূলত যে যে অভিযোগ রয়েছে এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে, তথ্য প্রমাণ লোপাট করা এবং তার সঙ্গে দেরিতে এফআইআর করার যে অভিযোগ, এবং তার পাশাপাশি সরকারি কর্মী হিসেবে কাজে বাধা, অর্থাৎ তিনি যেহেতু আরজিকর মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ ছিলেন এবং হাসপাতালের একজন কর্তৃপক্ষের তরফ থেকে তিনি যে ভূমিকা গ্রহণ করেছেন এই গোটা ঘটনার পরে, অর্থাৎ ঘটনাস্থল বর্ণন করা বা পুলিশ অফিসারদেরকে খবর দেওয়া সহ তার যে ভূমিকা, সে ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল, যে কারণে তার বিরুদ্ধে যাবতীয় যে ধারা যোগ করা হয়েছে তার মধ্যে তথ্য প্রমাণ লোপাটের ধারা রয়েছে, তার সঙ্গে ঘটনাস্থল ঠিক মতো সুরক্ষিত না করার ধারা রয়েছে, এবং সরকারি কর্মী হিসেবে কাজে বাধা, অর্থাৎ কাজে বাধা, অর্থাৎ দায়িত্ব সহকারে নিজের দায়িত্ব পালন না করার অভিযোগ রয়েছে। এবং তার পাশাপাশি জালা থানার ওসি, প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, তাকে যে যে মূলত অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে তার মধ্যে রয়েছে যে দেরিতে এফআইআর করার অভিযোগ, অর্থাৎ যেটা আমরা দেখেছিলাম যে প্রায় যে সময় পোস্টমর্টেম রিপোর্টে যে সময় দেখানো হয়েছিল যে নির্যাতিতার মৃত্যুর সময় হিসেবে যেটা উল্লেখ করা হয়, কিন্তু দেখা যায় যে তার অনেক পরে তালা থানার তরফ থেকে এফআইআর দায়ের করা হয়, অর্থাৎ এফআইআর এর অভিযোগের ভিত্তিতে তাকে মূলত গ্রেফতার করা হয়েছে, এবং যেটা মনে করা হচ্ছে যে আরো একাধিক ব্যক্তি এই গোটা ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে আড়াল করতেই মূলত এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি এই ভূমিকা নিয়েছেন, এবং কাউকে আড়াল করার জন্য তিনি কোথাও গিয়ে থানায় খবর দিতে তিনি দেরি করেন, এবং পুলিশের তরফ থেকেও যে ভূমিকা নেওয়া হয় সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু দুই পক্ষের তরফ থেকেই অভিযোগ উঠছে, অর্থাৎ চালা থানার ওসির বিরুদ্ধে যেমন অভিযোগ ছিল তার পাশাপাশি সন্দীপ ঘোষ তার বিরুদ্ধেও বেশ কিছু অভিযোগ নির্যাতিতার পরিবারের সদস্যরা তারাও করেছিলেন। এই অভিযোগের ভিত্তিতেই মূলত ভারতীয় ন্যায় সংহিতার বেশ কিছু গুরুত্বপূর্ণ ধারা সেগুলো যোগ করা হয়েছে, এবং আজকে সিবিআই এর তরফ থেকে এই দুজনকেই নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে, যদিও এখনো পর্যন্ত শুনানি শুরু হয়নি। এবং আজকে উল্লেখযোগ্যভাবে আমরা দেখলাম যে টালা থানার প্রাক্তন ওসি তাকে যখন নিয়ে আসা হয় শিয়ালদা আদালতে, তখন সিজিও কমপ্লেক্স থেকে বের করার সময় তাকে যেরকম ভাবে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল শিয়ালদা আদালত চত্বরেও, একই রকম ভাবে সন্দীপ ঘোষ এবং এই প্রাক্তন ওসি তাদেরকে লক্ষ্য করে মানুষের যে ছোট ছোট স্লোগান বা তাদের যে জনরোষ সেটা কিন্তু আরো একবার সামনে স্পষ্ট হয়ে গেল, অর্থাৎ কোথাও দাঁড়িয়ে এই গোটা ঘটনায় মানুষ যেভাবে এই বিষয়টাকে নিচ্ছেন এবং প্রত্যেকের যে ভূমিকা, প্রশাসনের ভূমিকা, পুলিশের যে ভূমিকা দেখতে পাওয়া যাচ্ছে সেই বিষয়টা নিয়ে মানুষের তরফ থেকে সাধারণ মানুষ তারা কিন্তু স্বতঃস্ফূর্ত ক্ষোভ উগড়ে দিচ্ছেন। আজকে শিয়ালদা আদালতে যখন নিয়ে আসা হয় অভিযুক্তদের তখনও কিন্তু একই রকম ছবি উঠে এসেছে। একদমই, ধন্যবাদ মৌমিতা। আবারও আপনাদের জানিয়ে রাখবো, চিকিৎসক ধর্ষণ খুনে গ্রেফতার সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার, কেন দেরিতে এফআইআর করা হলো, আর্থিক দুর্নীতির পর ধর্ষণ খুনে ধৃত সন্দীপ ঘোষ, সন্দীপের বিরুদ্ধে দেরিতে এফআইআরের অভিযোগ, সন্দীপকে হেফাজতে চাইবে সিবিআই, কতদিনের এখন সিবিআই হেফাজতে চায় সেদিকেই নজর রয়েছে আমাদের। প্রেসিডেন্সি থেকে ইতিমধ্যেই শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হয়েছে সন্দীপ ঘোষকে, সেই সঙ্গে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, তাকেও কিন্তু নিয়ে যাওয়া হয়েছে, তাকেও নিজেদের হেফাজতে চাইবে সিবিআই। আর একদিকে আপনাদের জানিয়ে রাখবো যে গতকাল আমরা দেখতে পাই যে কালীঘাট নবান্নের পর কালীঘাটের বৈঠকও ভেস্তে যায়। জুনিয়র চিকিৎসকরা তারা অভিযোগ করেন বেরিয়ে এসে যে তাদের
সব শর্ত থেকে তারা সরে এসেছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় রাজি ছিলেন, কিন্তু পরবর্তীতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী তারা জানান যে আর আলোচনা সম্ভব নয়, অনেক দেরি হয়ে গিয়েছে। তারপরে কিন্তু তারা ফিরে আসেন কালীঘাট থেকে, আর স্বাস্থ্যভবনে ফিরে এসেই তাদের হুঙ্কার। সন্দীপ ঘোষ ততক্ষণে গ্রেফতার হয়ে গিয়েছে, তা নিয়েও হুঙ্কার দেন জুনিয়র চিকিৎসকরা। কি বলছেন তারা শোনাবো আপনাদের। আজকে কান এসেছে, কান টানলে মাথা আসবে।